বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিকশা চালক কমর হত্যার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ বিরাশি জনের নামে মামলা করা হয়েছে অন্যদিকে মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যায় সাবেক এমপি বিপ্লব সহ পাঁচশো জনকে আসামি করে মামলা করা হয়েছে গত চার আগস্ট বগুড়া শহরে ছাত্র জনতার আন্দোলনে নিহত হন রিক্সা চালক কমর উদ্দিন বাঙ্গি এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় আজ সকালে মামলাটি করেন মামলায় অজ্ঞাতনামা আরও আড়াইশো থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে এদিকে মুন্সীগঞ্জে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব সহ পাঁচশো আট জনের নামে হত্যা মামলা হয়েছে ওই হামলায় নিহত রিকশাচালক রিয়াজুল ফরাজির স্ত্রী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি করেন মামলায় অজ্ঞাতনামা আরও তিনশো জনকে আসামি করা হয়েছে